কলাছে জল নেই। প্রায় ছ বছর ধরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এই অবস্থা। 2011 সালের মাঝামাঝি এই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগী ও তাদের আত্মীয়দের জন্য ঘটা করে চালু হয় জল প্রকল্প। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের টাকায় প্রায় 3 বছর আগে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে তৈরি করা হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প। মাত্র 2 মাস জল ওঠার পরই নষ্ট হয়ে যায় এই প্রকল্প। এই পেছনে একটা জলের প্রকল্প দেখা যাচ্ছে, এটা কি জল চালু আছে? এটা চালু না, আগে চালু ছিল। প্রথম মানে যখন উদ্বোধন হয়েছিল তখন এটা 2-3 মাস চলেছিল, তারপর এটা বন্ধ হয়ে গেছিল। অনেক টাকা খরচা হয়েছিল কিন্তু এটা আর চালু করে না, জল পড়ে না আর এখন জল পড়ে না। ব্লক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে কয়েকটি নলকূপ থাকলেও দেখভালের অভাবে তা এখন বিকল। সেই থেকে এখানে রোগীর আত্মীয়দের ভরসা পুরসভার একটি জলের লাইন, যেখানে সারাদিন জল আসে মাত্র 2 বার। তার মধ্যে জল ভরে না রাখলে জল টেনে আনতে হয় বাইরে থেকে। এই জলে আয়রনের গন্ধ খুব মোটা, সেটা খাওয়ার উপযুক্ত নয়। কিন্তু তা সত্ত্বেও সমস্ত পেশেন্টকে বা পেশেন্টের দেখভাল করতে যারা গার্জিয়ানরা থাকছেন তাদেরকেও ওই জলই ব্যবহার করতে হচ্ছে। সমস্যার কথা কানে গিয়েছে বিডিওর, যদিও সুরাহা কবে মিলবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি। নোংরা খারাপও আছে সেটাও আমার কাছে খবর আছে, যেহেতু এটা বিপি থেকে করেছিল আমরা দপ্তরকে জানিয়েছি এবং উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করেছি। কথা হয়েছে যে ওটাকে খুব শীঘ্রই ওটাকে টেক আপ করা হবে। স্বাস্থ্যকেন্দ্রে সারাদিনই অসুস্থ মানুষের ভিড়, যখন তখন প্রয়োজন হয় জল, অথচ সেই জায়গাতেই বছরের পর বছর জল কষ্ট ভোগ করতে হচ্ছে সকলকে। এর থেকে মুক্তির অপেক্ষা কবে শেষ হবে সেই আশাতেই বসে তাঁরা। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।